প্রশ্ন দর্শক, খুব সুন্দর আমাদের মাছগুলো, এত সুন্দর ডিম আছে। আমরা যখন হরমোন দিব সকালবেলা, আসলে মাছগুলো ধরলাম সকাল থেকে পানীয় করে, মাছগুলোকে পুরুষ এবং মহিলা এখানে আমরা সুন্দরভাবে রাখছি, ঝর্ণা খাবে। তারপরে আমরা বৈকাল 3টার দিকে ওগুলাকে আবার হরমোন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার প্রতিভাগুলোই যে আপনার সামনে তুলে ধরবো। আসলে লোক বল অভাবে, প্রিয় দর্শক, আমরা এই পুকুরটাতে মাছ ধরলাম এখনই। আসলে এক ভদ্রলোক আমার শিং মাছের অর্ডার দিছে। আসলে আমরা ব্রুড মাছগুলো দীর্ঘদিন ধরে আসলে সংস্কার করি নিজেদের, কিন্তু আমি আসলে যে যখন মাছগুলো ধরবো তখন একটা ভিডিও ম্যানের অভাবে দেখাতে পারি নাই। তারপরেও ভিডিওটা আপনাদের দেখা অতীব প্রয়োজন বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, সেই শিংগুলা এখানে 3 বছর 2 বছর বিভিন্ন বয়সের শিংগুলা আমরা এখান থেকে ধরলাম। এগুলাই আমাদের আসলে ব্রুড মাছ। অনেক ভাই কোন ভাই মাছ মেচিউর হয় না, আসলে না হওয়ার কারণে আসলে পরিপুষ্ট মাছ, এবং এর যদি না হয় তাহলে কিন্তু আপনারা যে ডিম পাবেন বা ক্ষত হয়, যদি আপনারা প্রিয় দর্শক দেখেন আমরা মাছগুলোকে কিন্তু আসলে কোনো ক্ষত অবস্থায় শিং মাছকে যদি আপনারা হরমোন দেন তাহলে কিন্তু প্রিয় দর্শক আপনারা কিন্তু সেই মাছের রেজাল্ট পাবেন না। এখানে পুরুষ এবং মহিলা যে মাছগুলো আছে তাদের স্কিনটা যেন ধরে, আমাদের মাছগুলো এত সুন্দর ডিম আছে। আমরা যখন হরমোন দিব সকালবেলা, আসলে মাছগুলো ধরলাম সকাল থেকে পানীয় করে, মাছগুলোকে পুরুষ এবং মহিলা এখানে আমরা সুন্দরভাবে রাখছি, ঝর্ণা খাবে। তারপরে আমরা বৈকাল 3টার দিকে ওগুলোকে আবার হরমোন করব, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যে এই হেসিং প্রক্রিয়াটা সবসময় যেটা দেখাই সেটা হলো মেচিউরড মাছটাই আসলে আপনাদেরকে প্রাধান্য দেওয়া হয় সবসময়। আমি মাছকে সবসময় যেটা পরিপুষ্ট 100% ডিম নয়। আপনারা মাছগুলো আবারও দেখেন, এখানে যে মাছগুলো আমরা ধরছি প্রিয় দর্শক এগুলা কিন্তু ফুল ফুল ডিম আছে। এখন আপনারা দেখেন এগুলা 2 বছর 3 বছর আপ হয়ে গেছে মাছগুলো। এগুলো দেশীয় শিং মাছ, সম্পূর্ণ ন্যাচারাল সোর্স থেকে আমরা যেগুলা কালেক্ট করি। এখানে একটা ছোট্ট পুকুরে আমরা আবার এগুলাকে রেস্ট দিই। যখন আমাদের থেকে কোনো উদ্যোক্তা ভাই বা বোন যখন আসলে রেণু পোনা চায় তখন আমরা আসলে সেই মাছগুলোকে হরমোন করে বাংলাদেশে 160 টাকা দিয়ে হ্যাচারি প্রকল্প থেকে আমরা এই মাছগুলো বাজারজাত করি। তাই আসলে আপনারা যখনই আজকেও যে ভিডিওটা দিলাম, আমরা কখন কি করি আমাদের প্রতিভাগুলাই দুঃখের বিষয়। আজকে হাউসটাতে এই পুকুরটাতে আমি মাছগুলো দেখাতে পারলাম না, আমার নিজেকে খুব খারাপ লাগতেছে এবং আসলে মনে হচ্ছে এত সুন্দর মাছগুলো আমরা যেভাবে সংরক্ষণ করছি, এত অল্প মাটির জায়গাতে যে এত মাছ হবে এটা আমি চিন্তাও করি নাই। এর আগেও আমরা মাছগুলো অনেক ভালো পাইছিলাম, আরও ইনশাল্লাহ মাছ অনেক পরিমাণ মাছ আছে। আমাদের যেটা লাগবে যে পরিমাণ ডিমের জন্য আমরা সেটাই নিলাম, এবং আবার এটার থেকে পানিগুলো দিচ্ছি। প্রিয় দর্শক, এখানেও আমাদের শিং এবং কই মাছ কালচার হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আসলে আমাদের যে প্রতিভাগুলো সেগুলোকে আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরি। এই ভিডিওগুলো দেখে যেন আপনারা আবার করেন, আমরা কারো করা প্রতিবেদন, কারো দেখা প্রতিবেদন করি না। আর একটা সুখবর, আজকে আমি আধুনিক কৃষি ফার্মে যে কই মাছ আছে সেটা আজকে আমি হার্ভেস্টিংয়ের প্রথম একটা স্টেপ আজকে মাছ ধরবো। আপনারা এই ভিডিওগুলো দেখবেন, আমরা আপনাদের সামনে যে মাছগুলো তুলে ধরি সবসময় সেই মাছটা আসলে বিক্রি উপযোগী সময় হয়েছে। আজকে ভিডিওটা আর লম্বা করলাম না, সময় সংকুলা। জাস্ট আমরা যে আসলে মানসম্মত মাছ এখানে করি এটাই আপনাদেরকে দেখালাম, কিন্তু মাছগুলো আজকে ধরতে দেখাতে পারলে আপনাদেরকে এত ভালো লাগতো, কিন্তু কী করবো প্রিয় দর্শক, একা মানুষ ফজরের নামাজ থেকে শুরু করে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এই জিনিসগুলোকে ধরে রাখে আপনাদেরকে যে আশা স্বপ্ন দেখাইছিলাম সেটাকে রক্ষা করার জন্যে সব ক্লান্ত পরিশ্রম করতেছি। প্রিয় দর্শক, আপনারা আমার দোয়া করবেন, আমি অসুস্থ মানুষ, আপনাদের দোয়া এবং ভালোবাসা, যাদের সাথে লেনদেন করতে চলতে গিয়ে যদি আপনারা কেউ ক্ষতির সম্মুখীন হন মনক্ষুণ্ণ হবেন না। আমরা মাছবাড়ি থেকে সবসময় আপনাদের ক্ষতিপূরণ যতটুকু সম্ভব আমরা দিয়ে আসি। যারা আমাদের থেকে রেণু মাছ নিয়েছেন প্রায় জোনায় যারা ফেল করছেন আমি তাদেরকে আবারও দিয়েছি। আমি গুটি কয়েক মানুষ নিয়ে কাজ করি, অসংখ্য মানুষকে এই কারণে দেই না, যদি আমি দেই তারা ফেল করে আমার বদনাম ছড়াতে। আমি হ্যাচারি প্রকল্প নিয়ে এখানে বসি নাই, আমি মাছের মান নির্ণয় নিয়ে এখানে বসছি, মানসম্মত মাছ নিয়ে আপনাদের সামনে কথা বলি। আমি আজ পর্যন্ত বাংলাদেশে মাত্র 2-4 জনকে দিছি, যারা ফেল করছে আবারও তাদেরকে যদি দিয়ে থাকি তারা অবশ্যই কমেন্ট করবেন আর ধৈর্য সহ্য সহকারে চলবেন। একদিনে কোনো সফলতা আসে না, সফলতার পিছনে অক্লান্ত পরিশ্রম দিন রাত করতে হয়। আপনারা পরিশ্রমী হন, একদিন না একদিন যে যে পদ্ধতি যে যেভাবে আসেন অবশ্যই সঠিকটা পাবেন। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।